মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দমদমে এই প্রথম মৃত পশু আতকারের জন্য বৈদ্যুতিক চুল্লি উদ্বোধনে উদ্যোগী রয়েছেন দক্ষিণ দমদম পৌরসভা। এই বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সৌগত রায়, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অধ্যাপক ব্রাত্য বসু, মন্ত্রী পূর্ণেন্দ্র বসু, দমকল মন্ত্রী সুজিত বোস, ডাক্তার পাঁচু রায়, গোপাল সাহ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌগত রায় বলেন, তৃণমূলের হাত ধরেই এই বাংলায় আগমন ঘটেছে বিজেপি সরকারের। তৃণমূল হলো বড় ভাই এবং বিজেপি হলো ছোট ভাই। তিনি আরও জানান, এর আগে কোনো সরকার পশুদের কথা এইভাবে ভাবেনি। পশুদের সৎকারের কথা ভেবে এই প্রথম কোনো শ্মশানের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পুর এবং নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে সম্মান জানানো হয়। হঠাৎ করে আমি বারবার করে বলছি, হঠাৎ করে এটা হয় না। তাই এমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের মধ্যে থেকে মানুষকে ভালোবেসেছেন, এই সরকারটাই প্রো পিপল সরকার, এই সরকারটাই প্রো পিপল সরকার। একটা ফেজ আছে, গরিবের ভোটে সরকার আসে, সরকার চলে যায় বড় লোকের পাশে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন সাধারণ মানুষের ভোটে সরকার আসে, আর সেই সরকার থেকে যায় সাধারণ মানুষের উপকার করার জন্য, সাধারণ মানুষের কাজ করার জন্য সেই সরকার থেকে যায়। এটাও এই যে আজকে যেটা হচ্ছে, এটাও কিন্তু তারই একটা অঙ্গ, তারই একটা অঙ্গ যে আজকে বিভিন্ন এখানে গরু পড়ে রয়েছে, ওখানে কুকুর মরা পড়ে রয়েছে, ওইখানে মানুষের অসুবিধা হচ্ছে, এগুলো ঠিকই তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে অ্যানিমেল ক্রেমেটোরিয়াম একটা তৈরি করার জন্য, এবং সেটা করতে পেরে আজকে আমি নিজেকে ধন্য মনে করি। আমরা নিশ্চিত জানেন, আমি সুজিত প্রাপ্ত, আমরা প্রত্যেকে মুখ্যমন্ত্রীর এই এই যে যোগ্য উন্নয়নের যোগ্য, এই সামিল হতে পেরে নিজেদের আমরা ধন্য মনে করি। এইটি সরকারের ওয়েলফেয়ার কাজ। তো আমাদের আজকে আমি ববি হাকিমকে বিশেষ করে ধন্যবাদ জানাবো, কেননা এই কাজটা উনি আমার কেন্দ্রে করেছে, আমার বিধানসভা এলাকায় করেছে। এবং ববির কাছে আমি দেখেছি, আমি যতবার আমি তার কাছে গেছি, আমি যতবার তার কাছে সাহায্য চেয়েছি, ফিরহাদ হাকিম এমন একজন মন্ত্রী যিনি আমায় কখনো ফেরাননি, কোনোদিন না, এইটা আমার মনে হয়। এবং তার সঙ্গে আমার হয়তো খুব কম দেখা হচ্ছে, খুব কম যোগাযোগ হচ্ছে, কিন্তু আমি যখন কোনো একটা কাজে বলেছি ববি এটা একটু করে দেওয়া সম্ভব, ববি সঙ্গে সঙ্গে রেসপন্ড করেছে। আমার মনে হয় যে এইটাই একজন নেতার কাজ, একজন মন্ত্রীর কাজ। তো সেই কাজগুলো আমরা এখানে করে যাব। মনে রাখবেন, যদি 2021 কেন 2026 2031 যদি কখনো বিজেপি ক্ষমতায় আসতে পারে, 21 তে কোনো চান্স আমি দেখছি না, যদি কোনোদিন কোনো ক্ষমতায় আসতে পারে, তাহলে যে 64টা প্রকল্প চলছে আপনার ফ্রি রেশন বন্ধ হয়ে যাবে, আপনি জানবেন আর কোনো সরকারি হাসপাতালে গিয়ে আপনি ফ্রি চিকিৎসা পাবেন না, আপনি জানবেন দিল্লির এইমসেও চিকিৎসা করাতে গেলে আপনাকে টাকা দিতে হয়, গুজরাটের আহমেদাবাদ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে টাকা দিতে হয়, পশ্চিমবঙ্গে হয় না, এটা একমাত্র রাজ্য ভারতবর্ষ, এটা মমতা ব্যানার্জি করেছে। আপনি জানবেন আপনার বাড়ির যে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথম জায়গাতে গণতন্ত্রের মাধ্যমে আমরা আজকের বিশিষ্ট মানুষদের আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কোম্পানিতে মৃত পশু সরকারের যে বৈদ্যুতিক চুল্লি তার শুভ অনুষ্ঠান আজ আমাদের মঞ্চের বিশিষ্ট মানুষরা উপস্থিত হয়েছেন। আমরা বিজেপিতে গিয়ে রাজনৈতিক সংস্কৃতিকে নামিয়ে দিচ্ছে, গরু পাচার, কয়লা পাচার এসব হয়েছে, ভাই পাচার করবে কি বলবেন? কেন্দ্রীয় সরকারের ব্যর্থ স্যার পদত্যাগ চাইবার সাহস আছে? বিশ্বাসঘাত কাকে বলবেন? আমি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে তারপর বিজেপি ইলেকশনের 4 মাস আগে ইস্তফা দিলেই হলো, তার আগে যে 4.5 বছর খেলেন তার